ধন্যবাদী। আজকে এই যে আজকে আপনারা করছেন চাকরি এজেন্সি নয়, মূল আপনাদের যে দাবি সেই দাবিগুলো কি? দাবি হচ্ছে কেন্দ্রীয় সরকারের কিন্তু একটা দায়বদ্ধতা আছে, তাদেরও কিন্তু চাকরি দেবার একটা দায়িত্ব আছে, কিন্তু কেন্দ্রের সরকারের আমরা দেখি না চাকরি হচ্ছে, বরঞ্চ তার উল্টে আমরা দেখি যে কর্ম সংকোচন হচ্ছে। কর্মসংস্থান তো দূরের কথা, 40% বেকারত্ব বেড়েছে এবং দুকোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বছরে এসেছিল 2014 সালে, দুকোটি তো দূরস্থ, দুটো চাকরি দিয়েছে কিন্তু সন্দেহ আছে। তো আজকে সেখানে দাঁড়িয়ে এজেন্সি দিয়ে লাল চক্ষু দেখালে তো হবে না, মানুষকে চাকরি দিতে হবে। রাজ্য সরকার তার যে কর্মসংস্থানের দায়িত্ব সেটা কিন্তু মুখ্যমন্ত্রী করছে, রাজ্য সরকারের দায়িত্ব তিনি পালন করছেন। দুদিন আগেই আপনারা দেখেছেন 12 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সেখানেই 11,000 লোকের চাকরি একদম নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং 30,000 হবে। এটা তিনি বলেছেন, শুধু তাই নয়, যেখানে সারা ভারতবর্ষে মেয়েদের এই অতিমারির সময় তাদের কর্মচ্যুত করা হয়েছে সেখানে বাংলায় কিন্তু কর্মসংস্থান বেড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এটা করেছেন, আমাদের স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে অন্যান্য যে স্কিল ডেভেলপমেন্ট সেই কাজগুলো করে ক্ষেত্রকে আরো বিস্তৃত করেছেন, পরিধি আরো বাড়িয়ে দিয়েছেন, ফলে মেয়েরা স্বাবলম্বী হয়েছে। এর পরিবর্তে যদি দেখেন, দিদি আমাদের খাদ্য সাথী দিয়েছেন, দিদি আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েছেন, দিদি আমাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, দিদি আমাদের যুবশ্রী কন্যাশ্রী সবুজ সাথী সব কিছু দিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য যে কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব পালন করছে না, এজেন্সিগুলোকে নিরপেক্ষ তার চেহারাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা বলছি এজেন্সি নয়, কেন্দ্রীয় সরকারের চাকরি চাই। আর এত কিছু দিদি করেছে, তাই সব যারা রয়েছেন তারা দেখবি আর জলবি কিছুক্ষণ আগেই রবি শঙ্কর প্রসাদ তিনি টুইট করেছেন এবং করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা যে আপনাকে মাথায় রাখতে হবে যে ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সময় তার পরবর্তী সময় কি হয়েছিল, যত পুলিশ এবং তৃণমূল কংগ্রেস তাদেরকে বাধা দেবে বিজেপি নাকি এনার্জি ততই বাড়বে। কি বলবেন? আমরা তো দেখলাম এত বড় একটা ফ্লপ শো, 11 কোটি শুনেছি, 11,000 মানুষ এসেছে কিনা সন্দেহ, আর তার এটা রাজ্যব্যাপী বলে রাখতে হবে। আর সেদিন আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 30,000 আমাদের ব্লক স্তর থেকে সমস্ত মানুষ এসেছে, এটা কোনো সমাবেশ কিংবা অন্য কিছু নয়, আমাদের দলীয় যারা রয়েছেন নেতৃত্ব তারা এসেছেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে কালকের ব্লক শোটা আমরা দেখেছি, মানুষ ওদের বলছে টাচ করবে না, মানুষ বলছে ওদের টাচ করবে না, আর ওরা বলছে ওরা মানুষের কাজ করবে। এখানে যাবে ছাত্রাগাছিতে লিডারশিপ দিতে, সে এই পিটিএস আলিপুরে দাঁড়িয়ে থাকে কি করে, অর্থাৎ যাবার কোনো ইচ্ছা নেই। দুটোর সময় দিলীপ বাবু প্রাক্তন সভাপতি তিনি বললেন স্থগিত হয়ে গেছে, গিয়ে নবান্নে কোনো লাভ হবে না, ওখানে অনেক কিছু বলে ফেলে স্থগিত করে দিলেন। আর বাচ্চা সুকান্ত সে বেরিয়ে এসে বললো আমি তো যাবো, ও তো সবে করছে তো তাই যাবে, গিয়ে যেতে পারেনি বসে পড়েছে। এই তো লিডারশিপেরই কোঅর্ডিনেশন নেই, ফ্লপ শো একটা,